প্রশ্নে বলা হয়েছে মূলদ সংখ্যা কাকে বলে? চারটি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা সংখ্যাটা লিখছি। যে সমস্ত সংখ্যাকে p বাই কিউ এই আকারে প্রকাশ করা যায় তাকে বলে মূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমস্ত সংখ্যাকে p বাই কিউ এই আকারে প্রকাশ করতে পারবো তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে লিখে দেবে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিউটা জিরো হবে না। এই কথাটা মেনশন করে দেবে যে p আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউটা জিরো হবে না। তো এখানে বলছে যে চারটে মূলদ সংখ্যা লিখতে। এর আনসার অনেক রকম হতে পারে। তুমি ধরো লিখলে 7/8, বা শুধুমাত্র লিখলে 5, পাঁচকে লেখা যেতে পারে 5/1, পাঁচকে আমরা 5/1 এরকম ফরম্যাটে লিখতে পারি, অথবা লিখলে রুট ওভার অফ 36, কারণ দেখো রুট ওভার অফ 36 ইকাল টু হয়ে যাচ্ছে 6, তো 6কে লেখা যেতে পারে 6/1, আবার লিখলে -5/6, এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে জিরো কি একটি মূলদ সংখ্যা? এর আনসারটা হবে হ্যাঁ, জিরো হচ্ছে একটি মূলদ সংখ্যা। এরই সাথে জিজ্ঞেস করেছে, বলছে জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, তাহলে কত হবে 0/1। জিরোকে যদি পি বাই কিউ এই আকারে লেখা যায় তাহলে এটা হয়ে যাবে 0/1। নেক্সট কোশ্চেনে বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। তো আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা দাগ টানব। প্রথমে ছিল 7, তো এই জায়গাটা ধরে নেওয়া যাক 0, এখানটা হচ্ছে 1, 2, আচ্ছা আর একটু ছোট করে দাগ নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, এই জায়গাটা হচ্ছে 7, আর একটা হচ্ছে -4 বলেছিল, তাহলে এপাশে যাবে, এপাশে হচ্ছে -1, -2, -3, -4, এটা হচ্ছে -4। নেক্সট হচ্ছে 3/5, তো এরকম ভাবে স্কেলের সাহায্যে একটা দাগ টানবে, তো এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 1, তো আমরা কি করব, 0 থেকে 1 এর মাঝখানে চারটে দাগ বসাবো, 1, 2, 3, 4। তাহলে দেখো 0 থেকে 1 এর মাঝে মোট পাঁচখানা ভাগ হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, মোট পাঁচখানা ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে 0/5, এটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 2/5, এটা হচ্ছে 3/5, তাহলে এই জায়গাটা হচ্ছে 3/5। নেক্সট আবার বলছিল 9/2, তো 9/2 মানে কত হবে, 4 × 1 = 2, তো এই ধরে নেওয়া যাক 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 5, তোমরা 4 আর 5-এর মাঝখানে একটা দাগ বসাচ্ছি, তাহলে দেখো এটা দুটো পার্টে ভাগ হয়ে গেল, তো 4 × 1 = 2 বলেছিল, তাহলে কি করব, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1/2, এই পয়েন্টটা হচ্ছে 1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 × 1 = 2, 4 × 1 = 2 মানে হচ্ছে 9/2। নেক্সট হচ্ছে 2/9, তোমরা কি করব, এই হচ্ছে 0, এই হচ্ছে 1, তো মাঝখানের জায়গাটাকে আমরা আটখানা দাগ টানছি, মাঝখানের জায়গাটায় আমরা আটখানা দাগ টানছি, এখানটায় 9 ছিল, এর থেকে এক ঘর কম দাগ টানছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
এখানে বলেছিল 2/9, তলায় ছিল 9, তো আমরা তার থেকে একখানা কম দাগ টেনেছি। তাহলে দেখো এটা মানে শূন্য থেকে এক এর মাঝের জায়গাটা 9টা অংশে বিভক্ত হয়ে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অংশে বিভক্ত হয়ে গেছে। 2/9 বলেছিল, তাহলে এটা হচ্ছে 1/9, এই জায়গাটা হচ্ছে 2/9। নেক্সট বলছিল 11/5, তো 11/5 মানে কত হচ্ছে, 11/5টাকে যদি পূর্ণ সংখ্যা চেঞ্জ করা যায় তাহলে এটা হয়ে যাবে 2^1, তো ধরে নেওয়া যাক এই হচ্ছে 2, এই হচ্ছে 3, তো 1/5 রয়েছে, তলায় 5 রয়েছে, তাহলে আমরা মাঝখানে 4টে দাগ টানবো, 1, 2, 3, 4, মাঝখানে 4টে দাগ টানলাম। তাহলে দেখো 2 আর 3 মাঝের জায়গাটা 5টা অংশে বিভক্ত হয়েছে, এই হচ্ছে 1টা, এই হচ্ছে 2টো, এই 3টে, এই 4টে, এই 5টা। তো নেক্সট আমরা কি করব, 2/1/5 বলেছিল, তাহলে এটা হচ্ছে 1/5, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/1/5, 2/1/5 মানে হচ্ছে 11/5। নেক্সট বলছিল -13/4, তো -13/4 রয়েছে, তাহলে এটাকে যদি পূর্ণ সংখ্যা চেঞ্জ করা যায় তাহলে কত হবে, -3/1/4, -3/1/4 হয়ে যাবে। তো আমরা কি করছি, এই ধরে নেওয়া যাক -2, এই ধরে নেওয়া যাক -3, এই হচ্ছে -4, তো এখানে 1/4 রয়েছে, তাহলে আমরা কি করব, 3 আর 4 মাঝখানে 3 পূর্ণ রয়েছে, 3 পূর্ণ রয়েছে, তাই 3 আর 4 মাঝখানে কতগুলো দাগ টানবো, না এখানে তলায় 4 ছিল, এর থেকে 1 ঘর কম দাগ টানবো, এর থেকে 1 ঘর কম দাগ টানবো, তাহলে এখানে 3টে দাগ টানছি, 1, 2, 3, এখানে 3 পূর্ণ ছিল, তাই আমরা 3 আর 4 মাঝখানে দাগ টানবো, কতগুলো টানবো, না এখানে 4 ছিল মানে আমাদের এর থেকে 1 ঘর কম দাগ টানতে হবে, তাহলে 3খানা দাগ টানতে হবে, তাহলে এটা হচ্ছে 3/1/4, এটা হচ্ছে 3/1/4, -3/1/4, বা এটাকে লেখা যেতে পারে -13/4, এটা হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পারলে যে কীরকমভাবে সংখ্যা রেখায় এগুলোকে বসাবে। নেক্সট কোশ্চেনে বলছে যে এই সংখ্যাগুলোর মাঝখানে একটা করে মূলদ সংখ্যা লিখতে, আর এগুলোকে সংখ্যা রেখায় বসাতে বলেছে, তো মূলদ সংখ্যাটা কত হবে, কি করব, এদের মাঝখানে একটা বলেছে, তাহলে আমরা এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/2, এটাই আনসার। এখানটা লিখবে 4, এখানটা লিখবে 5, তো এদের মাঝখানে একটা দাগ টানবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/2। এরই সাথে রয়েছে 1,2, তো কি করব, 1 আর 2 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা হচ্ছে 3/2, এটাও দেখিয়ে দিচ্ছে কিরকম ভাবে সংখ্যা রেখায় বসাবে। তো এই হচ্ছে 1, এই হচ্ছে 2, তো মাঝখানে একটা দাগ নেবে, এই জায়গাটা হচ্ছে 3/2। নেক্সট বলছে 1/4 আর 1/2, তো 1/4 আর 1/2 যোগ করবে, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত হবে, ওপরটায় প্লাস করলে হয়ে যাচ্ছে এলসিএম করে তলায় বসবে 4, এখানটায় বসবে 3, তলায় রয়েছে 2, তাহলে হয়ে যাচ্ছে 3/8, 3/8 পাওয়া যাচ্ছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে -1 আর 1/2, -1 আর 1/2 প্লাস করব, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -1/2/2, তাহলে এখানটা কত পাওয়া যাবে, এটা পাওয়া যাচ্ছে -1/4। তো কিরকম ভাবে সংখ্যা রেখায় বসাবো, এই ধরে নেওয়া যাক -1, এই হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে 1, মাঝখানে এই জায়গাটা হচ্ছে 1/2, আচ্ছা 0 আর -1 এর মাঝখানের জায়গাটায় আমরা 3টে দাগ টানছি, 3টে দাগ টানলাম, এটা হচ্ছে -1/4, এটা হচ্ছে -2/4, এটা হচ্ছে -3/4,
তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, এটাই আনসার। নেক্সট কি দেওয়া রয়েছে, নেক্সট বলছে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি। তো এই দুটোকে আমরা যোগ করছি, যোগ করে দুই দিয়ে ডিভাইড করবো। তো এলসিএম করলে হচ্ছে টুয়েলভ, এখানটা হচ্ছে সেভেন, তাহলে কত হবে সেভেন বাই টুয়েলভ ইন্টু হচ্ছে ওয়ান বাই টু, তাহলে হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফোর। তো এটাকে আমরা কি করে করব দেখো, এই হচ্ছে শূন্য, এই হচ্ছে এক, মাঝখানে চব্বিশ খানা দাগ টানবে, তেইশ খানা দাগ টানবে, এখানটা সেভেন বাই টোয়েন্টি ফোর রয়েছে মানে তেইশ খানা দাগ টানবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ। তো দেখো ওয়ান বাই চার বলেছিল, ওয়ান বাই চার মানে ওয়ান বাই চারটাকে লেখা যেতে পারে সিক্স বাই টোয়েন্টি ফোর, আমরা ওপর নিচে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, কেননা তলায় টোয়েন্টি ফোর আনবার দরকার ছিল, তলায় টোয়েন্টি ফোর আনবার জন্য আমরা এটাকে ওপর নিচে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সিক্স বাই টোয়েন্টি ফোর। সিক্স বাই টোয়েন্টি ফোর মানে কত হচ্ছে, এটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর, এটা হচ্ছে টু বাই টোয়েন্টি ফোর, থ্রি বাই টোয়েন্টি ফোর, ফোর বাই টোয়েন্টি ফোর, ফাইভ বাই টোয়েন্টি ফোর, এটা হচ্ছে সিক্স বাই টোয়েন্টি ফোর, মানে এটা হচ্ছে ওয়ান বাই ফোর। আবার ওয়ান বাই থ্রি ছিল, তো আমাদের তলায় টোয়েন্টি ফোর আনতে হবে, তো কি করবো আমরা ওপর নিচে এইট দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এইট বাই টোয়েন্টি ফোর। তো এইট বাই টোয়েন্টি ফোর বলতে কোন জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে এইট বাই টোয়েন্টি ফোর, তো এখানটা লিখছি ওয়ান বাই থ্রি। সেভেন বাই টোয়েন্টি ফোর কোন জায়গাটা হচ্ছে, সেভেন বাই টোয়েন্টি ফোর হচ্ছে এই জায়গাটা। নেক্সট কোশ্চেনে বলছে চার আর পাঁচের মাঝখানে তিনটে মূলদ সংখ্যা লিখতে এবং সেগুলোকে সংখ্যা রেখায় বসাতে। তো আমরা ফোর প্লাস ফাইভ করবো বাই টু করছি, তাহলে হয়ে যাচ্ছে নাইন বাই টু, সংখ্যা রেখায় বসাতে থাকবো তার সাথে। এই হচ্ছে ফোর, এই হচ্ছে ফাইভ, তো মাঝখানে এই জায়গাটা হচ্ছে নাইন বাই টু। তো নেক্সট কি করব, ফোর আর নাইন বাই টু কে যোগ করব, যোগ করে দুই দিয়ে ডিভাইড করবো, তাহলে মাঝখানে মূলদ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা ফোর আর নাইন বাই টুকে যোগ করছি, সেটাকে আবার দুই দিয়ে ডিভাইড করছি, তাহলে আমরা তার মাঝখানের মূলদ সংখ্যাটা পেয়ে যাব। এখানটায় প্লাস করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে সেভেন্টিন বাই টু, বাই দিয়ে হচ্ছে টু, তাহলে এখানটা হবে সেভেন্টিন বাই টু ইন্টু হচ্ছে ওয়ান বাই টু, তাহলে হচ্ছে সেভেন্টিন বাই ফোর, তাহলে এর মাঝখানে মূলদ সংখ্যাটা হচ্ছে সেভেন্টিন বাই ফোর। নেক্সট আবার নাইন বাই টু আর ফাইভকে প্লাস করবো, নিয়ে সেটাকে আবার দুই দিয়ে ডিভাইড করবো, নিয়ে মাঝখানে মূলদ সংখ্যাটা বার করবো, মানে এবার লিখবো নাইন বাই টু প্লাস ফাইভ বাই টু, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে নাইনটিন বাই টু বাই টু, তাহলে এখানটা হচ্ছে নাইনটিন বাই টু ইন্টু ওয়ান বাই টু, তাহলে এটা হয়ে যাচ্ছে নাইনটিন বাই ফোর। তাহলে এই জায়গাটা হচ্ছে নাইনটিন বাই ফোর। আচ্ছা, এখানে বলে রাখি যে এই ধরনের প্রশ্নগুলোর আনসার অনেক রকমভাবে করা যেতে পারে এবং এদের আনসারটাও অনেকগুলো হতে পারে। এখানে বলছে ওয়ান বাই ওয়ান আর টু এর মাঝখানে, ওয়ান আর টু এর মাঝখানে ছখানা মূলদ সংখ্যা লিখতে, তো কি করব, ওয়ান প্লাস টু বাই টু করে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি বাই টু, সংখ্যা রেখায় বসাচ্ছি, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, মাঝখানে এই জায়গাটা হচ্ছে থ্রি বাই টু। নেক্সট আমরা কি করব, ওয়ান আর থ্রি বাই টুকে যোগ করবো, নিয়ে সেটাকে দুই দিয়ে ভাগ করব, ওয়ান আর থ্রি বাই টুকে যোগ করব, সেটাকে দুই দিয়ে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে ফাইভ বাই ফোর, প্লাস করলে হয়ে যাচ্ছে ফাইভ বাই ফোর, তাহলে এই জায়গাটায় হচ্ছে ফাইভ বাই ফোর। আবার থ্রি বাই টু আর টুকে প্লাস করছি, নিয়ে সেটাকে দুই দিয়ে ডিভাইড করছি, থ্রি বাই টু আর টুকে প্লাস করছি, নিয়ে দুই দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে, এটা হচ্ছে সেভেন বাই ফোর, মানে সেভেন বাই ফোর হচ্ছে এই জায়গাটা।
নেক্সট আমরা কি করব, 1 আর 5 বাই 4 কে যোগ করছি, নিয়ে আবার 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 9/8। তাহলে এই জায়গাটা হচ্ছে 9/8, তাহলে কতগুলো হলো 1, 2, 3, 4, চারটে হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে মাঝেরটা পেয়ে যাব। তাহলে 5/4 + 3/2 করতে হবে, 5/4 + 3/2 / 2 করে দেব। তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাবে 11/8। এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, এখানটা হচ্ছে 11/8, মানে 11/8 বলতে এই জায়গাটায় বসবে। নেক্সট আমরা এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে পারি, বা এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে পারি, দুটো ক্ষেত্রেই একই হবে, মানে আনসারটা আলাদা হবে কিন্তু দুটো আনসারই কারেক্ট হবে। তো আমরা 3/2 আর 7/4 কে প্লাস করছি, নিয়ে 2 দিয়ে ডিভাইড করছি, 3/2 + 7/4 করছি, নিয়ে এটাকে 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে, এলসিএম করে প্লাস করলে এখানটায় হচ্ছে 6 + 7, মানে পাওয়া যাচ্ছে 13, বাই দিয়ে রয়েছে 2, তাহলে হচ্ছে 13/8। তাহলে এই জায়গাটায় পাওয়া যাচ্ছে 13/8। তো আমরা এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলাম, তোমরা এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে পারো, একই ব্যাপার। তাহলে দেখো কতগুলো হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, ছটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 1/5 আর 1/4 এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা লিখতে, একই রকম ভাবে করতে হবে। আশা করি এই কোশ্চেনটা তোমরা নিজেরা করতে পারবে, এটা তোমাদের হোম টাস্ক রইল। নেক্সট কোশ্চেনে বলছে যে দুটো পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। ধরে নেওয়া যাক দুটো পূর্ণ সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এদেরকে যোগ করো পূর্ণ সংখ্যা পাবে, বিয়োগ করো তাতেও পূর্ণ সংখ্যা পাবে, বা গুণ করো তাতেও পূর্ণ সংখ্যাই পাবে। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এবার বলছি এদের ভাগফলটাও সর্বদা পূর্ণ সংখ্যা হবে, তুমি 2/3 করো, 2 কে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, কিন্তু এখানে বলছিল যে এদের ভাগফলটা সর্বদা পূর্ণ সংখ্যা হবে, তাহলে এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে দুটো মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করলে কি সংখ্যা পাওয়া যাবে, আনসারটা হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার যোগ করো, বিয়োগ করো, গুণ করো অথবা ভাগ করো, সবসময় মূলদ সংখ্যাই পাবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ। Thank you.